এই ভিডিওতে আপনাকে আমি জানিয়ে দেব কিভাবে কি কাজ করলে আপনার দাড়ি দ্রুত গজাবে এবং দাড়ি ঘন হবে। অনেকেই মনে করেন দাড়ি গজানোর জন্য ঘন ঘন শেপ করলে দাড়ি খুব দ্রুত গজে এবং ঘন হয়। আসলে এটি টোটালি একটি ভুল ধারণা, কারণ এর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই। দাড়ি গজানোর জন্য আপনার যেসব পদক্ষেপ নিতে হবে সেই পদক্ষেপগুলো আপনাকে এখন জানিয়ে দিচ্ছি। প্রথম পদক্ষেপ হচ্ছে মুখের যত্ন নিন। মুখের যত্ন ছাড়া কিন্তু আপনার দাড়ি গজানো সম্ভব না, তাই আপনার মুখকে সবসময় পরিষ্কার রাখুন। কোনো লোশন, যে লোশনটা বা ক্রিমটা আপনার মুখের সাথে ফিট করে সেই ক্রিমটি ব্যবহার করুন। দ্বিতীয় যে কারণটা বলবো, চামড়া পরিষ্কার রাখা। দেখুন, আপনি যদি আপনার স্কিন যদি পরিষ্কার না রাখুন, তাহলে কিন্তু আপনি কীভাবে আশা করেন যে আপনার মুখে ভালো দাড়ি হবে? অনেক সময় যদি আপনার লোমকূপে, আপনার মুখে যে লোমকূপ থাকে সেই লোমকূপে যদি ময়লা জমে থাকে, তাহলে কিন্তু আপনার মুখে কিন্তু দাড়ি গজাবে না। সেক্ষেত্রে লোমকূপে তো ময়লা জমে আপনার যে দাড়ির যে লোমকূপটা থাকবে সেটা কিন্তু ওখানে মরে যাবে। এরপর যে বিষয়টা আপনাকে খেয়াল রাখতে হবে, ইউক্যালিপটাস জাতীয় যে ক্রিম বা ময়েশ্চারাইজার যে ক্রিম রয়েছে সেগুলো কিন্তু আপনাকে ব্যবহার করতে হবে। তারপর আপনাকে যেটা বলবো, গরম পানি ব্যবহার করা। আপনি হালকা কুসুম গরম পানি কিন্তু আপনার মুখে ব্যবহার করবেন, যেটা কিন্তু আপনার জন্য খুবই খুবই কার্যকরী হবে এবং খুবই উপকারী হবে। তারপর যেটা বলবো, পেঁয়াজের রস ব্যবহার করা। পেঁয়াজের রস ব্যবহারে ঘন চুল কিংবা দাড়ি পাওয়া সম্ভব, কারণ পেঁয়াজের রসে থাকে সালফার। নিয়মিত মুখে এবং দাড়ির গোড়ায় পেঁয়াজের রস ব্যবহার করলে তার দাড়ির ঘনত্ব ও বৃদ্ধি বাড়িয়ে দেয়। সো আপনাকে এটা মাথায় রাখতে হবে যে পেঁয়াজের রসটাও কিন্তু অবশ্যই ব্যবহার করবেন। তারপর যেটা বলবো, কোঁকড়ানো দাড়ির ক্ষেত্রে বিক্ষিপ্তভাবে কোঁকড়ানো দাড়ি থাকলে তা কেটে ফেলুন। এগুলো সুষমভাবে বৃদ্ধিতে সমস্যা তৈরি করে। বিশ্রাম নিন। আমরা কিন্তু অনেকেই আছি যারা অনেক পরিশ্রম করি, স্ট্রেসের কারণে কিন্তু আমাদের অনেকে দাড়ি ঘন হয় না বা দাড়ি গজায় না। তাই আপনাকে বলবো, পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম নিন, নিজের শরীরের যত্ন নিন এবং ত্বকের যত্ন নিন। স্ট্রেস কমান। স্ট্রেস হচ্ছে আপনি অনেক টেনশন করেন, কাজের চাপ এই সেই অনেক কিছু রয়েছে। সেক্ষেত্রে আপনাকে যা করতে হবে, চাপ কমাতে হবে। আপনাকে চাপ এবং রিল্যাক্স থেকে দাড়ি গজাতে অনেক বেশি সহায়তা হবে। শরীর চর্চা। দেখেন, শরীরচর্চার বাইরে কিন্তু কিছুই না। আপনার শরীরকে ভালো রাখা, আপনার শরীরের যে কোনো অঙ্গ প্রত্যঙ্গ ভালো রাখার জন্য আপনাকে শরীর চর্চা করতে হবে। অর্থাৎ শরীর যদি ঠিক থাকে, আপনার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সব কিছুই কিন্তু ঠিক থাকবে। ভিটামিন। আপনার খাবার যদি পর্যাপ্ত পরিমাণ ভিটামিন না থাকে, তাহলে কিন্তু আপনার দাড়ি গজাবে না বা আপনার শরীরের অনেক অংশ কিন্তু ঘাটতি দেখা দেবে। তাই আপনাকে কিন্তু পর্যাপ্ত পরিমাণে ভিটামিন জাতীয় খাবার খেতে হবে। আবার অনেকেই মনে করেন যে দাড়ি গজানোর জন্য বিভিন্ন ওষুধ ক্রিম বাইরের মার্কেটে পাওয়া যায়। আসলে কিন্তু এগুলো ব্যবহার করা ঠিক না। আপনাকে যদি এগুলো ব্যবহার করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ডাক্তারের পরামর্শ নিতে হবে। আপনি ডাক্তারের পরামর্শ ছাড়া বাইরের কোনো লোকের কথা শুনে আপনার মুখে যদি কোনো ক্রিম বা কোনো কিছু ইউজ করেন, তাহলে কিন্তু আপনার মুখের কিন্তু হিতের বিপরীত হতে পারে। আপনার মুখে কিন্তু বড় ধরনের ক্ষতি হতে পারে, অনেক সময় ক্যান্সারের সম্ভাবনা রয়েছে। তাই আপনাকে বলবো, দাড়ি গজানোর জন্য আমার যে উপদেশগুলো আপনাকে বলে দিলাম সেগুলো অবশ্যই ফলো করবেন। সেই সাথে বলবো, যদি আরও বিস্তারিত জানতে চান, তাহলে কোনো বিশেষজ্ঞ ডক্টরের সাথে পরামর্শ করে আপনি কিন্তু সেই অনুযায়ী চিকিৎসা নিতে পারেন। আর হ্যাঁ, আপনারা যদি এই ভিডিওটি ভালো লাগে থাকে আমার চ্যানেলে এবং নিয়মিত ভিডিও দেখতে চান, তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে রাখবেন। ধন্যবাদ সকলকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।